মঙ্গলবার 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হয়। এই উপলক্ষে মঙ্গলবার যুব বিষয়ক ক্রীড়া দফতরের উদ্যোগে আয়োজন করা হয় এক সচেতনতামূলক র্যালির। এর সূচনা করেন ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন দফতরের অধিকর্তা সহ অন্যান্যরা। র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এক সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ক্রীড়া দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, কিংবদন্তি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদকে স্মরণ করতে আজ এই র্যালির আয়োজন। আমাদের খেলার সঙ্গে যারা রয়েছে খেলোয়াড়দেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই জাতীয় ক্রীড়া দিবসে। আপনারা সবাই জানেন 2021 সালের পর থেকে একটা পরিবর্তন হয়েছে, মেজর ধ্যানচাঁদের নামে এই দিবসটাকে উৎসর্গিত করা হয়েছে। যার জীবনে এরকম আজকের দিনে যারা খেলোয়াড় যারা তাদেরকে এত অনুপ্রাণিত করে যে আন্তর্জাতিক স্তরে যিনি 500-এরও বেশি গোল করেছেন, আর আমরা যদি দেখি জাতীয় এবং বিদেশের মাটিতে মিলিয়ে 1000-এরও বেশি গোল করেছেন, যে পরপর 3টা অলিম্পিকে স্বর্ণপদক জয়ী এইরকম একজন খেলোয়াড় যাকে আজ শ্রদ্ধা জানাতে ওনাকে আজ ওনার নামেই এই সমর্পিত আজকের এই যাত্রা। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।